গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। ওদিকে শুনতে পাচ্ছ ছেলেও কাশছে, ছেলেরও একটু কাশি হয়েছে। তো আমি শিবরাত্রি করি না, আজকে তো শিবরাত্রি, আমি শিবরাত্রি করতে পারি না। তার কারণ হচ্ছে আমার একটা গলব্লাডার অপারেশন হয়েছিল, তো তারপরে আমি না খেয়ে একদম থাকতে পারি না, আমার গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আমি শিবরাত্রি করি না, বাট আমি ঘরে শিবের মাথায় জল ঢালবো। আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই বলে সেরকম কিছু রান্নাও করবো না, যা টুকটাক আছে সেটা দিয়েই আজকে চালিয়ে দেবো। ভেবেছিলাম আজকে একটু বাজার যাব। আমাদের এখানে যে বাজারটা বসে সেই বাজারে না সব কিছু পাওয়া যায় না ঠিক মতো, মানে তোমার সব সবজি বলো মাছ বলো পাওয়া যায় না, টুকটাক আর কি পাওয়া যায় কাজ চালিয়ে নেওয়ার মতো। তো ভেবেছিলাম আজকে বাজারে যাবো একটুখানি, তো দেখি বেলার দিক করে যদি শরীরটা ঠিক লাগে কাজ বাজ সেরে, তখন যদি মনে হয় তো একবার চলে যাব বাজারে। বাকিটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কী করছি না করছি। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এখানে খাটগুলো মুছে নেবো একটুখানি। আজকে তো বললামই তোমাদের সেরকম বিশেষ কিছু রান্না করব না, তাই রান্নার চাপটা নেই বলে একটুখানি এদিকে ফার্নিচার ফার্নিচারগুলো একটু মুছে নিই। যদিও শরীরটা খুব একটা ভালোও লাগছে না, কাজ করতে আজকে ইচ্ছাও করছে না, তাও এগুলো একটুখানি করে নিলে পরে হালকা হয়ে থাকবে কাজটা অন্য দিনের জন্য। তাই আজকে একটুখানি ঘর পরিষ্কার করছি। এই যা খাটটা পরিষ্কার করা হয়েছে, এবারে টিভির এখানটা করে নিচ্ছি। আরে এত ধুলো হয় মানে কিছু বলার নেই, রাস্তার পাশে বাড়ি তো, তো সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো হয়। তো একদিন ছাড়া ছাড়া না মুছলে না পুরো একদম ধুলো লেয়ার বসে যায়। আর আমি একটুখানি এমনিতেই বাতিগ্রস্ত আছি জানো তো, মানে আমার একটু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার একদম মন ঠিক লাগে না, মনে হয় যেন কিছু একটা মানে অসম্পূর্ণ রয়ে গেল। এটা আমার আয়না, তোমাদেরকে না একদিন আমার আয়নাটা দেখাবো। আমার আয়নাটা না খুব সুন্দর, ছোটোর মধ্যে এত সুন্দর আমি আয়নাটা কোথাও দেখিনি, একটু ইউনিক টাইপের, তোমাদের দেখাবো একদিন। একটা নারকেল ছিল ঘরে, ওটা অনেক দিন ধরে ছাড়ানো হচ্ছে, তো দাদাকে বললাম একটু ছাড়িয়ে দেওয়ার জন্য। পাকেনি জল, নারকেল হবে না? এটা কে দিয়েছে? আমি ধরলাম তুমিই নিয়ে এসছো বুঝি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তখন দাদা বললো চলো একটুখানি ঘুরে আসি। তো আমরা একটুখানি গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে ঘুরতে। দেখো ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি সেরকম করে, ছেলেটা এত জ্বালাচ্ছিল না তাই কোনো ভিডিও করতে পারিনি, ফটো তুলেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা না দুটো ভিডিও করেছি আর করতে পারিনি। এটা হলো সোনু, আমার একটা বোন বলতে পারো, ছোটো বোন। ও আমার সাথে খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। তো আমরা যেখানেই যাই হয়তো ওকে সাথে করে নিয়েই যাই ম্যাক্সিমাম জায়গাতে। দেখো কি সুন্দর এয়ারক্রাফট মিউজিয়ামটা কলকাতায়, এটা খুবই নতুন একটা জায়গা করেছে, খুব সুন্দর দেখতে। কোথায় বসে গেছে দেখো, বাচ্চাদের জিনিসটার মধ্যে এত রোগা, ও ওখানে ফিট হয়ে গেছে। আমরা ঠেকিতে আমি আর ও বসেছিলাম, আমি আর নিজের ফটো তুলি নিয়ে যাওয়া আমাকে লাগছিল। আমরা গেছিলাম ঘুরে আসলাম, ভালোই লাগলো, আজকে বেশ ভালোই কাটলো। বোনের অ্যানিভার্সারি আর আমরা ঘুরে বেড়াচ্ছি, যদিও বোনরাও ঘুরতে গেছে, ওর কাছে পন্ডিচারি ঘুরতে, ওরাও পন্ডিচারিতে আছে।
করে চলে এসেছি, ভীষণ টায়ার্ড, আর শরীরটাও তো তোমাদেরকে সকালবেলা বললাম ভালো নেই, ছেলেটাও খুব কাশছে, তাই আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বা বাই।